বন্ধুরা, আপনারা কি কখনো একটি ডিমের মধ্যে আরেকটি ডিম দেখেছেন, কিংবা দুই রঙের আপেল অথবা কাদায় আগুন জ্বলতে দেখেছেন? এগুলো না হয় বাদ দিলাম, ঠোঁটের আকৃতির ফুল, গাছে উঠে বসে আছে অনেকগুলো ছাগল দেখেছেন? না দেখলে সমস্যা নাই, থ্রাস্ট অফ নলেজের আজকের আয়োজনে আপনাদের এগুলো সম্পর্কে জানাব। ডিমের মধ্যে আর একটি ডিম, মুরগি আগে নাকি ডিম আগে, এই প্রশ্নে যখন দুনিয়া মাতোয়ারা, তখন নতুন আরেক প্রশ্নের জন্ম দিচ্ছে মুরগি। এই ভিডিওটি দেখেছেন, অবাক হবেন নিশ্চয়ই, ডিমের মধ্যে আর একটি ডিম কিভাবে আসলো, এটি একটি বিরল ঘটনা। বিজ্ঞানের ভাষায় একে বলে কাউন্টার পেরিস্টালসিস কনস্ট্রাকশন। এমন ঘটনা তখনই ঘটে যখন একটি পূর্ণাঙ্গ ডিম গঠিত হওয়ার পর তা আবারও মুরগির ডিম্বাশয়ে প্রবেশ করে, তখন দ্বিতীয় আরেকটি ডিম প্রথম ডিমটির চারপাশ দিয়ে গঠিত হয়, তাই এমন ডিমের আকার তুলনামূলক বড় হয়। একটি আপেলের দুই রং। 2009 সালে এক বাগানের মালিক তার বাগানে অদ্ভুত একটি আপেল দেখতে পান। ছবিটি দেখেছেন কতটা অদ্ভুত ছিল আপেলটি, অর্ধেক লাল অর্ধেক সবুজ, এটা দেখলে যে কোনো মানুষের চোখ ছানা বড়া হয়ে যাবে। কিন্তু শুধু ফলে নয়, অনেক সময় ফুল ও পাতার মধ্যেও এমনটা দেখা যায়। গাছের মধ্যে আগুন জ্বলছে। একটি মাঠের মধ্যে অনেক বড় বড় গাছ, এর মধ্যে একটি গাছে লম্বা লম্বি করে ফাটল, ফাটলের মধ্য দিয়ে গাছটির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে, সেখান থেকে ধোঁয়াও বের হচ্ছে, এমন একটি ভিডিও গত 20 অক্টোবর নিজের টুইটারে আপলোড করেছেন সুফেন নামের আটলান্টার এক ব্যক্তি। সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সুফেনের আপলোড করা সেই ভিডিও ইতিমধ্যে 2 কোটি ব্যবহারকারী দেখে ফেলেছেন। 5.5 লাখ লাইকের পাশাপাশি 1.5 লাখের বেশি ব্যবহারকারী শেয়ার করেছেন। ভিডিওটি আপলোড করে সুফেন লিখেছেন, বজ্রপাতের জেরি এভাবে আগুন চলছে। যদিও ঘটনাটি কবে কোথায় ঘটেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। বজ্রপাতে গাছ পুড়ে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে, কিন্তু বজ্রপাতের জেরে গাছের ভেতর এভাবে আগুন চলা অবাক করেছে নেটিজেনদের। ঠোঁট ফুল। আপনি যদি ভ্রমণ পিপাসু হন, তাহলে দক্ষিণ ও মধ্য আমেরিকার অরণ্যে গিয়ে থাকেন, তাহলে সেখানে দেখা মিলবে এক অদ্ভুত জিনিসের। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে হঠাৎ দেখবেন ঝোপের আড়াল থেকে পাতার চার থেকে বেরিয়ে আসছে লাল টকটকে ঠোঁট, যে পেলেই আপনাকে চুমু দেবে, যা দেখে আপনাকে অবাক হতেই হবে, তবে মনের ভয় কাটিয়ে হাত ধরে দেখতেই পারেন। কি অদ্ভুত প্রকৃতির সুন্দর সৃষ্টি! আসলে ওই লাল টকটকে ঠোঁটের মতন জিনিসটি হলো এক প্রকার ফুল। এই ফুলের সবথেকে প্রচলিত নাম হকার্স লিপস, এছাড়াও এদের একাধিক নাম রয়েছে। এদের পরাগায়নের জন্য হামিংবার্ড বা অন্যান্য মধুআহারী পাখি ও প্রজাপতির সাহায্যের প্রয়োজন। সেই মধু আহরণকারীদের আকর্ষণ করার জন্যই সম্ভবত প্রকৃতি তাদের এমন সাজে সাজিয়ে দিয়েছে। দেখে মনে হবে চুমুর আবেদন জানাচ্ছে ফুলটি, একবার দেখলে চোখ ফেরানো যাবে না। এই ফুলের সৌন্দর্য থেকে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, কোস্টারিকা, পানামা এবং ইকুয়েডরে এ ধরনের ফুল সবচেয়ে বেশি দেখা যায়। এই ফুলের আসল নাম সাইকোট্রিকা অ্যালটা। অনেকে এই ফুলকে হকার লিপস বা দ্য হট লিপস বলেও ডেকে থাকেন। চন্দ্রধনু। চন্দ্রধনু অন্ধকার আকাশের দিগন্ত জুড়ে সাদাটে ধনু, লোকে তাকে বলে চন্দ্রধনু। হ্যাঁ, গ্রিক দেবী আরিস যে চন্দ্রধনুর পথ ধরে হেঁটে যেতেন, সেই ধনুর কথাই বলছি। চন্দ্রধনু কি শুধু লোককথা কিংবা পুরাণের পাতাই পড়ে আছে? বাস্তবে কি কখনো এর দেখা মেলে? এর উত্তর হচ্ছে হ্যাঁ। চন্দ্রধনু রংধনুর মতোই একটি স্বাভাবিক আলোকীয় ঘটনা। চন্দ্রধনু আমাদের জন্য খুব পরিচিত না হলেও ক্যালিফোর্নিয়ার ইয়োসোমেটি ন্যাশনাল পার্ক, ভিক্টোরিয়া ফলস কিংবা কাম্বারল্যান্ড ফলস স্টেট রিসোর্ট পার্কে প্রায় এটি দেখা যায়। সূর্যের আলোয় আমরা যেমন রংধনু দেখি, সেই রকমই প্রক্রিয়ায় রাতে চাঁদের আলোয় চন্দ্রধনু তৈরি হয়। রংধনুর মতন চন্দ্রধনু সচরাচর চোখে পড়ে না, রাতের আকাশ ও আবহাওয়ার
বেশ কিছু শর্ত ঐকতানে এলেই কেবল দেখা মেলে এই চন্দ্রদনুর। কাদার আগ্নেয়গিরি ইন্দোনেশিয়ার প্রশাসনিক বিভাগ রেজিডেন্সি সিদোরাজো, 2006 সালের 29 মে সকালবেলা ঘুম থেকে উঠে এক ধান চাষি কৃষক দেখলেন অদ্ভুত দৃশ্য। আগের দিনের সুন্দর সুফলা জমির মাটি এক রাতের ব্যবধানে ফেটে চৌচিয়ে ফাটা জায়গাগুলো থেকে বের হচ্ছে বাষ্প। সপ্তাহখানেকের মধ্যেই নিচ থেকে বেরিয়ে আসতে থাকে পানি, ফুটন্ত কাদা এবং প্রাকৃতিক গ্যাস। গরম কাদায় ছেয়ে যেতে থাকে চারপাশ। পরিস্থিতি বিবেচনা করে গ্রাম ছাড়েন বাসিন্দারা। সময় যতই গড়াতে থাকে ততই আরও ছড়িয়ে পড়তে থাকে উত্তপ্ত কাদার স্তূপ। সপ্তাহ পেরোতেই পুরো গ্রাম কাদার নিচে ডাকা পড়ে। অবস্থা ব্যাগতিক দেখে ইন্দোনেশিয়া সরকার প্রাচীর তুলে দেয় কাদার চারপাশে। সেই প্রাচীর ছড়িয়ে কাদা ছড়াতে থাকে। পরে আরও উঁচু করে প্রাচীর তৈরি করে সরকার। একটা সময়ে কাদার উৎকীর্ণ প্রায় থেমে যায়। ততদিনে কাদার স্তূপের নিচে ঢাকা পড়ে প্রায় 1 ডজন গ্রাম। ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় প্রায় 6,000 মানুষ। প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।